টিচার মিশন ই লার্নিং ক্লাস আজ তোমাদের স্ট্যান্ডার্ড ফোরে বসাবো এই অধ্যায় পড়াবো এটাই তোমাদের শেষ অধ্যায় এবং ফার্স্ট টার্ম যে এক্সাম হবে এই গোসাবু চ্যাপ্টার পর্যন্ত পরীক্ষা হবে তোমাদের গোসাবু পর্যন্ত পড়া হয়েছিল কিন্তু গোসাবু পর্যন্ত হবে না এই গোসাবু পর্যন্ত পরীক্ষা হবে আজ দেখো গোসাবু গোসাবু কথার পূর্ণরূপ বা গোসাবু কথার পুরো অর্থ গোসাবু কথার পূর্ণরূপ কি না গোসাবু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয় তাহলে গোসাবু কথার পূর্ণ নাম কি না গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে বড় দেখো তোমাদের নিজে করো ছয় পেজ নম্বর 31 দেখো নিজে করো ছয় পেজ নম্বর 31 দেখো প্রথমে বলেছে সাধারণ গুণনীয় নির্ণয় করে গোসাবু নির্ণয় করো সাধারণ গুণনীয়কের সাথে কি করতে বলেছে গোসাবু করতে বলেছে কিভাবে করব দেখো দেয়া আছে এই সাধারণ গুণনীয়কের সাথে গোসাবু কিভাবে করবে একটু পরের দিকে তোমরা লক্ষ্য করো দেখো 12 16 আর 24 এর প্রথমে গুণনীয়ক গুলো বার করে নিও দেখো 12 কোন কোন নাম দেয়া আছে না প্রথমত একের নাম দেয়া আছে 12 দুই এর নাম দেয়া 12 আছে দেখো 2 6 12 তিন এর নাম দেয়া 12 আছে দেখো 3 4 12 দেখো 4 এর নাম দেয়া 12 আছে 4 3 এ 12 ছয় নামতে পারা আছে দেখো ছয় দুগানে বারো আর কত নামতে পারা আছে না বারো একে বারো এবার দেখো ষোলো ষোলো কোন কোন নামতে আছে দেখো একের নামতে ষোলো আছে দুই এর নামতে ষোলো আছে তিন নামতে কি ষোলো আছে তিনের নামতে ষোলো নেই চারের নামতে দেখো ষোলো চার চারের ষোলো আর কত নামতে আছে পাঁচের নামতে কি আছে পাঁচের নামতে নেই ছয়ের নামটা ছয়ের নাম তো ষোলো নেই সাতের নাম তো নেই আটের আটের নাম তো দেখো আট দুগানে ষোলো আর কত নামতে ষোলো আছে না ষোলোর নামটা ষোলো আছে চব্বিশ কোন কোন নামতে আছে দেখো একের নামতে চব্বিশ আছে দুইয়ের নামতে চব্বিশ আছে তিনের নামতে চব্বিশ আছে আর কোন নামতে চব্বিশ আছে চারের নামতে চব্বিশ আছে দেখো তিন আসতে চব্বিশ ছয়ের নামতে চব্বিশ আছে ছয় চারে চব্বিশ আটের নামতে চব্বিশ আট তিনে চব্বিশ বারোর নামতে চব্বিশ আছে দেখো বারো দোকানে চব্বিশ আর চব্বিশের নামতে চব্বিশ তাহলে এখানে মিলেছে কি কি দেখো এই এক মিলেছে দুই মিলেছে দেখো চার মিলেছে আর কি মিলেছে আর কিছু মিলেছে আর কিছু মিলেনি এতে সব থেকে বড় যেটা গুণনীয়ক মিলেছে সেটা হচ্ছে গোসাবু গোসাবুর বেলা হচ্ছে সবচেয়ে যেটা বড় মিলবে সেটা হচ্ছে তার গোসাবু তাহলে এখানে সবচেয়ে বড় মিলেছে চার দেখো তাহলে এখানে গোসাবু কত নয় নির্ণয় গোসাবু সমান চার যেটা সব থেকে বড় গুণনীয়ক যে বের করলাম গুণনীয়কের মধ্যে সবচেয়ে যেটা বড় মিলবে সেটাই হচ্ছে গোসাবু এর বড় হচ্ছে সবচেয়ে মিলেছে চার তাই চার গোসাবু বসে গেল এবার দেখো এবার বলেছে দুই থেকে উৎপাদকের বিশ্লেষণ করে গোসাবু নির্ণয় করো দেখো দুইয়ের দাগের ক প্রথম করবো উৎপাদকের বিশ্লেষণ করে গোসাবু কিভাবে দেখো মিলেছে তাহলে লিখে ফেলবো অতএব
গোসাবু সমান কত কত পেলাম কটা কি মিলেছে তিনটে দুই আর একটা এক দেখো একটা দুটো তিনটে আর এক তাহলে দেখো দু দোকানে চার এবার নামটা রেখে রাখবো দুই থেকে দুই নামটা বলতে থাকবো দু দোকানে চার আবার চার দোকানে আট আর আট একে আট তাহলে গোসাবু কত আট এবার দেখো ভাগ পদ্ধতিতে গোসাবু আসবো তিনেরটাকে যেভাবে আমরা ভাগ করি কিছুটা সেই রকম যেটা বড় সেটা ভিতরে থাকবে বারোকে নয় দিয়ে দেখো নয় থেকে এক সঙ্গে দুটো সংখ্যা নেব এখন নয় একে নয় নয় দোকানে আঠেরো বেশি যাচ্ছে তাহলে নয় একে নয় দুই থেকে নয় বাদ যায় না এক ধান দিলে বারো বারো থেকে নয় বাদ দিলে কত থাকে তিন দেখো নয় নামতে তিন যাবে না কারণ নয় থেকে তিন ছোট হয়ে যাচ্ছে যখনই ছোট হবে এই ভাগশেষটাকে বাইরে ভাজ্য আকারে আবার ভাজক আকারে বসবে আর এই ভাজক যেটা ছিল সেটা ঘুরে ভাজ্য আকারে চলে আসবে দেখো তিনের নামটা আমরা নয় পর্যন্ত রাখবো তিন তিনকে নয় এই যেখানে শেষ হচ্ছে অর্থাৎ এই যে ভাজকে মিলেছে সেই ভাজকটাই হচ্ছে গোসাবু তাই লিখে গেল অতএব নির্ণেয় গোসাবু সমান তিন বোঝা গেছে এবার আসবো চারের ত্যাগে উম মিশ্র সময়ের গোসাবু নির্ণয় করো চারের ত্যাগের উম মিশ্র সময়ের গোসাবু দেখো মিশ্র সময়ের গোসাবু দেখো কি বলেছে এক টাকা চার পয়সা এক টাকা চার পয়সা এক টাকা সমান কত পয়সা একশো পয়সা আর চার পয়সা তাহলে সমান কত পয়সা হলো একশো চার পয়সা এক টাকা সমান একশো পয়সা আর চার পয়সা ছিল তাহলে পয়সা পয়সা একই হয়ে গেছে তাহলে যোগ করে দিয়েছি একশো চার পয়সা আর ছ টাকা কুড়ি পয়সা ছ টাকা কুড়ি পয়সা এক টাকা সমান একশো পয়সা তাহলে ছ টাকা সমান কত পয়সা হবে ছশো পয়সা তাহলে ছশো যুক্ত কারণ যোগ দিলাম কেন টাকাটা তোমার পয়সা হয়ে গেলে এখানে পয়সা আছে তাহলে পয়সার পয়সায় যোগ হয়ে যাবে তাহলে ছশো কুড়ি পয়সা এবার তোমরা ভাগ পদ্ধতিতে গোসাবু করে গেলো বা তোমরা এমনি যা যেরকম ইচ্ছা গোসাবু করতে পারো কত দিয়ে একশো চার দিয়ে দেখো একশো চার পাঁচে কত দেখো একশো চার পাঁচে পাঁচ চারে কুড়ি শূন্য হাতে গেলো দুই পাঁচ শূন্যে শূন্য দুই করতে দুই আর পাঁচ একে পাঁচ একশো চার পাঁচে পাঁচশো কুড়ি বিয়োগ করবো শূন্য দুই দিকে মিলে গেলে শূন্য ছয় থেকে পাঁচ বার দিলে এক একশো চার করতে একশো চার নেমে আসবে একশো একে একশো চার নামবে দেখো এই একশোটা আবার এখানে নেমে আসবে কারণ যেরকম ভাবে বলেছিলাম দেখো চারের থেকে একশো করতে দুটো সংখ্যা নেবো এখন দুটো সংখ্যা নিলে দশ চার দোকানে আট বিয়োগ করবো দশ থেকে আট বার দিলে দুই শূন্য নামবে দেখো যাচ্ছে চার পাঁচে কুড়ি তাহলে গোসাবু কত হবে চার তাহলে লিখে ফেলো অতএব নির্ণেয় গোসাবু সমান চার এবারে আসবে একবারে একটা ভাষার অঙ্কে এগারোর দাগে
বলেছে এখানে দেখো একটু পড়ো, বলেছে বৃহত্তম কোন সংখ্যা দ্বারা 84 ও 100 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট 4 অবশিষ্ট থাকবে। অবশিষ্ট মানে ভাগশেষ করে থাকবে, যে 4 অবশিষ্ট থাকবে, যে অবশিষ্টটা পড়ে থাকবে তাহলে তোমরা ওটাকে বাদ দিয়ে দাও। দেখো 84 থেকে 4 টা তোমরা বাদ দিয়ে দাও, আর 100 থেকে বলছে প্রতি ক্ষেত্রে 100 থেকে 4 টা বাদ দিয়ে দাও। দেখো 84 থেকে 4 বাদ দিলে, দেখো 4 এর 4 মিলে গেলে 0, আর 8 করতে 8, এখানে ধান দিলে 10, 10 থেকে 4 বাদ দিলে 6, এখানে আছে 9। এবার দেখো 96, দেখো এবার ভাগ করে ফেলবো, আমরা ভাগ করতে কষা করবো। আর এই গোসাউ করার একটা সব থেকে সহজ উপায় যে গোসাউ বা লোসাউ চিহ্ন কি করে দেখবে, সমান ভাগে ভাগ করে দিয়ে আর সবচেয়ে বেশি কোথাটা লেখা থাকবে সেখানেই দেখে নেবো, আমরা ভাগ করতে ভাগ করে দিতে গোসাউ করে দেবো। আর যেখানে বিভাজ্য কোথাটা লেখা থাকবে সেখানে, এবং কমপক্ষে কোথাটা লেখা থাকবে সেটা লোসাউ হবে। দেখো এটা ভাগ করতে গোসাউ করে ফেলছি, 81 ছয় নয় থেকে আট বাদ দিলে 1, 80 ষোলো পাঁচে 80, ষোলো পাঁচে 80, তাহলে অতএব দেখো তাহলে কি লিখবো, বৃহত্তম কোন সংখ্যা দ্বারা 84 100 ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে, না বৃহত্তম ষোলো সংখ্যা দ্বারা 84 ও 100 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। এই পর্যন্ত তোমাদের আমি অঙ্ক করালাম, পরের দিন তোমাদের রিভাইজ করবো যতদূর তোমাদের পরীক্ষা হওয়ার কথা।